রকেট উৎক্ষেপণে মহা খুশি কিম ইউন সুপার লার্জ এবং মাল্টিপল লঞ্চ করতে সক্ষম একটি রকেট প্রতিরক্ষা ব্যবস্থার উৎক্ষেপণ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ইউন সফলভাবে এই উৎক্ষেপণের পর তিনি তার পরম সন্তুষ্টির কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এই খবর জানানো হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার তাদের উপকূলে দুটি স্বল্পপাল্লার প্রজেক্টাইল ছড়ে দেশটি তাদের নতুন মাল্টিপল রকেট লঞ্চার উৎক্ষেপণের সর্বশেষ প্রচেষ্টা এর আগে তারা এই ধরনের তিনটি পরীক্ষা চালিয়েছিল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার ব্যাপারে কিম জং ইউন যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা শেষ হওয়ার আগে এই রকেট পরীক্ষার মাধ্যমে ওয়াশিংটনকে তা মনে করিয়ে দিল উত্তর কোরিয়া পিয়ং এর সরকারি কর্মকর্তারা উত্তর কোরিয়া রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএকে জানিয়েছেন সর্বশেষ এই রকেট উৎক্ষেপণের সময় সেখানে উপস্থিত ছিলেন কিম জং তিনি এর আগেও গত অগাস্ট ও সেপ্টেম্বরে যে দুটি উৎক্ষেপণ হয়েছিল তাতেও উপস্থিত ছিলেন তবে গত একত্রিশ লার্জ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের এসব পরীক্ষার উদ্দেশ্য ছিল যুদ্ধের সময় এই সমরাস্ত্র কতটা সফল হবে চূড়ান্তভাবে তা যাচাই বাছাই করা সফল পরীক্ষার মাধ্যমে এই সমরাষ্ট্র ব্যবস্থা তার শ্রেষ্ঠত্ব ও বিশ্বাসযোগ্যতার প্রমাণ রেখেছে সর্বোচ্চ নেতা এ নিয়ে তার ব্যাপার ব্যাপক সন্তুষ্টির কথা জানিয়েছেন তুরস্কের কূটনৈতিক নীতি অনুসরণ করতে চান ইমরান খান তুরস্কের আন্তর্জাতিক কূটনৈতিক নীতির প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির রাষ্ট্রদূতকে আঙ্কারার কূটনৈতিক নীতি অনুসরণ করতে বলেছেন তিনি এই খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম শাফাক আফ্রিকাতে দেশটির রাষ্ট্রদূতের সমাপনী অধিবেশনের বক্তব্য রাখেন ইমরান খান তিনি এতে বলেন গত আঠারো বছরে তুরস্কের অর্থনৈতিক কূটনৈতিক ও রাজনৈতিক সাফল্য অনেক বেশি তিনি এই সাফল্যকে গুরুত্ব দেন পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইমরান খান বলেছেন রসেফ তাইব এর ক্ষমতায় আসার পরে তুর্কিদের মানসিকতার পরিবর্তন ঘটেছে তুরস্ক গত সতেরো থেকে আঠারো বছরে তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এর বাণিজ্য আরও এগিয়েছে ও দেশ নিজেই প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে পাক প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে ইসলামাবাদ আফ্রিকাতে ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে কূটনৈতিক সুফল পেতে ব্যর্থ হয়েছে ফলে আফ্রিকার বিনিয়োগকারীদের গুলোর সঙ্গে যোগদানের পরিকল্পনা করছে পাকিস্তান আঙ্কারা ইতিমধ্যে আফ্রিকা দেশগুলো ও পুরো মহাদেশের সঙ্গে বাণিজ্যিক এবং ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর জন্য আফ্রিকা উদ্যোগ অনুসরণ করছে মুসলমানদের মধ্যে বিভাজন দুঃখজনক বললেন এরদোগান মুসলিম বিশ্বে বিভিন্ন দল উপদলের ওপর ভিত্তি করে বিভাজনকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান দেশটির প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স বা ডিআইবির সম্মেলনে তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাজধানী আঙ্কারায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে সাবার খবরে জানা গেছে পশ্চিমাদের কাছে প্রশ্নের জবাব চাওয়ায় তিনি মুসলিম বিশ্বের সমালোচনাও করেছেন জাতিগত ভাষা সম্প্রদায় ও অস্থির পরিস্থিতির কারণে মুসলমানদের এই বিভাজন আরো ব্যাপক রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন মধ্যে কোনো ফারাক তুর্কি জাতি কেউ কেউ শিয়া ও সুন্নিকে দেখে না আলাদা ধর্ম হিসেবে বিবেচনা করছেন সাম্প্রদায়িক ও স্বার্থপর মনোভাবের কারণে মুসলমান বিশ্ব ঐক্যবদ্ধ হওয়ার কোনো পথ খুঁজে পায় না জানিয়ে তিনি আরো বলেন উম্মার স্বার্থ বাদ দিয়ে নিজের স্বার্থকে সবার আগে দেখলে মুসলমানদের কিছুই দেয়া সম্ভব হবে না তুরস্কের এই নেতা আরও বলেন দুর্ভাগ্য হলেও সত্য যে মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার স্বাভাবিক প্ল্যাটফর্ম হারিয়ে ফেলেছেন তারা একসঙ্গে ব্যবসা কিংবা সমস্যার সমাধান করতে পারছেন না এছাড়া জেরুজালেম ফিলিস্তিন ইসলামবিদ্বে সন্ত্রাসবাদ বিরোধিতা ন্যায় বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে তাদের ঐক্যমত্যের অভাব রয়েছে বলে জানান এরদোগান সিরিয়া যুদ্ধ নেইটোর সামরিক পরিকল্পনায় থাকছে না তুরস্ক তুরস্কের সীমান্তবর্তী উত্তর সিরিয়ায় কুর্দি সন্ত্রাসীদের বিরুদ্ধে নেটোর রাজনৈতিক সমর্থন আদায়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আঙ্কারা এই যুদ্ধে তুরস্ককে সমর্থন না করলে নেটোর সামরিক পরিকল্পনায় অংশ না নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে দেশটি নেটো জোটের চার সূত্রের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়নি প্রতিবেদনে বলা হয়েছে উত্তর সিরিয়ায় কুর্দি সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও বেশি রাজনৈতিক সমর্থন না পেলে বাল্টিক্স ও পোল্যান্ড নিয়ে নেটোর প্রতিরক্ষা পরিকল্পনায় অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে তুরস্ক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে আঙ্কারা তার নেটো দূতকে কোনো পরিকল্পনায় স্বাক্ষর না করতে বলেছে এছাড়া বৈঠকে ও ব্যক্তিগত যোগাযোগে জোটকে কুর্দি সন্ত্রাসীদের সংগঠন সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে কঠোর অবস্থান রয়েছে তবে বিষয়টি নিয়ে নেটো প্রতিনিধি দল কোনো মন্তব্য করতে রাজি হয়নি এছাড়া তুর্কির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে প্রতিবেদনে জানানো হয়েছে আগামী সপ্তাহে লন্ডনে নেটো সত্তরতম বার্ষিকী অনুষ্ঠিত হওয়ার আগে এই বিরোধ দেখা দিয়েছে এদিকে উত্তর সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক আক্রমণাত্মক হওয়ায় আঙ্কারার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে রাশিয়ার আক্রমণ থেকে পোল্যান্ড লিথুয়ানিয়া লাটভিয়া ও এস্তোনিয়া রক্ষায় সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করতে নেইটো রাষ্ট্রদূতরা উনত্রিশটি সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদনের চেষ্টা করছেন তুরস্কের অনুমোদন ছাড়া বাল্টিক্স ও পোল্যান্ডে নেইটোর সামরিক প্রতিরক্ষার ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে প্রতিবেদনে বলা হয়েছে বলে এই ইস্যুতে নেটোর মুখপাত্র ওনা লোঙ্গেস্কু বলেন নেটোর পরিকল্পনা রয়েছে সব জোটকে নিয়ে প্রতিহত করা নেটো প্রতিশ্রুতিবদ্ধ সব জোটের জন্য সুরক্ষা ও নিরাপত্তায় অটল থাকা ইরানি কনসুলেটে হামলা ক্ষমা চাইল ইরাক সরকার ইরাকের পবিত্র নাজার শহরে ইরানের কনসুলেটে হামলা হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনায় ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল হাকিম তেহরানের কাছে ক্ষমা চেয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল হাকিম ক্ষমা চাওয়ার বিষয়টি জানান তিনি বলেন ইরানি কূটনীতিক এবং কূটনৈতিক মিশনগুলোর কর্মকর্তা কর্মচারীদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে বাগদাদ প্রতিশ্রুতিবদ্ধ একদল মুখোশধারী দুষ্কৃতকারী নাজাব শহরে ইরানের কনসুলেট ভবনে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা ইরানি কনসুলেট ভবন থেকে ইরানের জাতীয় পতাকা খুলে ফেলে সেখানে ইরাকের পতাকা দেয় ঘটনার ভয়াবহতা আঁচ করে উড়িয়ে পুলিশ এবং অগ্নি নির্বাপন কর্মীরা কনসুলেট ভবন থেকে ইরানি কর্মকর্তা কর্মচারীদেরকে সরিয়ে নেয় এর প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাফি ঘটনার দায়িত্ব দেওয়ার জন্য ইরাক সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন হামলায় জড়িত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাগদাদ সরকারকে এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে ইরাকের পবিত্র নাজাফ শহরের ইরানি কনসুলেট ভবনে মুখোশধারী দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগের পর তেহরানকে আরও খারাপ পরিণতির হুমকি দিয়েছেন একজন সৌদি কূটনীতিক বুধবার রাতে আর্থিক দুর্নীতি এবং সংস্কারের দাবিতে ইরাকে শান্তিপূর্ণ বিক্ষোভের সময় একদল দুষ্কৃতকারী মুখোশধারী ইরানি কনসুলেট ভবনে হামলা চালায় মিশরে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওসামা বিন আহমেদ নুকাইল বলেছেন নাজাফে ইরানি কনসুলেট ভবনে হামলা হচ্ছে আঞ্চলিক রাজনীতিতে ইরানের ভূমিকার সরাসরি ফলাফল তিনি হুমকি দিয়ে বলেন ইরানকে আরও খারাপ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে আরবি ভাষার পত্রিকা আনবা আল ইয়ম এই খবর দিয়েছে নুকাইল বলেন এরপর যা আসছে তা কেউ ভাবতেও পারছে না তিনি দাবি করেন ইরাকের সঙ্গে সৌদি আরবের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ইরাক চাইলে ইরানের প্রভাব থেকে বাগদাদকে উদ্ধার করতে প্রস্তুত রয়েছে রিয়াদ নুকাইল অভিযোগ করেন ইরাক ও ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ইরান হস্তক্ষেপ করে যাচ্ছে সৌদি আরব ঠিক একইভাবে ইরানের বিরুদ্ধে এই অভিযোগ করে আসছে সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেন কুয়েত দখলের পর সৌদি আরব ইরাকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পঁচিশ বছর পর গত এপ্রিল মাসে বাগদাদের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে রিয়াদ জর্ডানের সামরিক বাহিনী সামরিক মহড়া পরিচালনা করেছে মহড়ায় জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ উপস্থিত ছিলেন ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ মোকাবেলার কৌশল অনুশীলন করা হয় এই মহড়ায় মহড়ায় রাজা আবদুল্লার পাশাপাশি প্রধানমন্ত্রী ওমর রাজাক সহ আরও বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন এবারের মহড়া নাম দেওয়া হয় কারামার তলোয়ার উনিশশো সালে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলন ফতার বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করেছিল দৃশ্যত তার স্মরণে এই নাম দেয়া হয়েছে কারামা গ্রামের কাছাকাছি সেই যুদ্ধে ফতাহ আন্দোলনের পাশাপাশি জর্ডানও লড়াই করেছিল জর্ডানের একটি গণমাধ্যমে বলা হয়েছে সম্প্রতি দখলদার ইসরায়েলের সঙ্গে জর্ডানের সম্পর্কের অবনতি হয়েছে এবং পাল্টাপাল্টি কড়া বিবৃতি চলছে এই অবস্থার অদূর ভবিষ্যতে দখলদার ইসরায়েলের সঙ্গে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে করার আশঙ্কা রয়েছে চলতি মাসে প্রথম দিকে রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ঘোষণা করেন যে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় পঁচিশ বছর আগে জর্ডানের যে দুটি ভূখণ্ড লিজ দেওয়া হয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে এবং জর্ডান এখন ওই ভূমি ইসরায়েলের কাছে লিজ দেবে না তবে ইহুদিবাদী ইসরায়েল জর্ডানের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েলের সঙ্গে জর্ডানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে কিন্তু জর্ডানের সাধারণ মানুষ তেল আবিবের সঙ্গে সম্পর্ক রাখাকে ভালো চোখে দেখে না ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ